সি প্লাস প্লাস এর এই ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। গত লেকচার ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে র্যান্ডম নাম্বার জেনারেট করতে হয়। আশা করি আপনারা সেই ভিডিওটি দেখে নিয়েছেন। যারা এখনো পর্যন্ত দেখেননি, অবশ্যই সেই ভিডিওটি দেখার পরে এই ভিডিও টিউটোরিয়ালে চলে আসবেন। এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে গেসিং গেম তৈরি করতে হয়। গেমটি খুবই ছোট, বাট আশা করি ইন্টারেস্টিং হবে। তো সরাসরি আমি আপনাদের কোড ব্লকসে নিয়ে যাচ্ছি। অলরেডি গেসিং গেমের একটি ড্যামো আমি তৈরি করে রেখেছি। প্রথমে আমি আপনাদের ড্যামো দেখাবো, যাতে করে আপনারা বুঝতে পারেন আমি কি করতে যাচ্ছি। সো লক্ষ্য রাখবেন, এখানে বলা আছে এন্টার ইউর গ্যাস বিটুইন 1 টু 5, 1 থেকে 5-এর মধ্যে আপনার গ্যাস করার জন্য বলা হচ্ছে। তো আমি 5 দিচ্ছি এবং এন্টার চাপ দিচ্ছি। বলতেছে ইউ হ্যাভ লস্ট, কারণ র্যান্ডম নাম্বার ছিল 2। তারপর আমি 5 দিচ্ছি, ইউ হ্যাভ লস্ট। 4 দিচ্ছি, ইউ হ্যাভ লস্ট। 2 দিচ্ছি, ইউ হ্যাভ লস্ট। আসলে আমার গ্যাসিং ক্ষমতা খুবই কম, ট্রাই করতেছি। ওকে, অনেকবার পর শেষ পর্যন্ত আমি জিতলাম। ওকে ফাইন। তো এই ধরনের একটা প্রোগ্রাম করব যেখানে আমি ইউজার কাছ থেকে একটা গ্যাস নেব, গ্যাসটা হবে 1 থেকে 5-এর মধ্যে, এবং চেক করব যে গ্যাস নাম্বার এবং র্যান্ডম নাম্বার যদি ইকুয়াল হয় তাহলে সে জিতবে, আদারওয়াইজ সে হারবে। আর যদি সে হেরে থাকে তাহলে অবশ্যই বলে দেবো যে র্যান্ডম নাম্বারটা কি ছিল। তো প্রথমেই আমি একটা নতুন ফাইল করে নিচ্ছি, প্রথম থেকে দেখাচ্ছি আপনাদের। ফাইলটি সেভ করে নিচ্ছি, সেভ ফাইল অ্যাজ, আপনার যে কোনো নামে সেভ করতে পারেন। আমি র্যান্ডম গেম নামে সেভ করে নিচ্ছি, .cpp অবশ্যই দিতে ভুলবেন না। তো বেসিক স্ট্রাকচার তৈরি করে নিচ্ছি, হ্যাশ ইনক্লুড আইও স্ট্রিম ইউজিং নেম স্পেস। একটু স্লো মনে হচ্ছে নিজেকে, সেজন্য আমি দুঃখিত, রোজা মাস তো বুঝতেই পারে। ফাইন, দেন মেইন ফাংশনটি তৈরি করব। মেইন ফাংশন তৈরি করে নিচ্ছি, মেইন ফাংশন শুরু এবং শেষ, এবং গেট সিএইচ ফাংশনটি ইউজ করব। এবং আপনাদের জানা আছে গেট সিএইচ ফাংশন ইউজ করলে একটা হেডার ফাইল ইউজ করতে হবে, সেটা হচ্ছে conio.h। পারফেক্ট। তো এবার আমার প্রথম কাজ হচ্ছে আমি কি করব, কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি, গ্যাস নাম্বার এবং র্যান্ডম নাম্বার নামে দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি প্রথমেই। পারফেক্ট। এবার যে কাজটা করব, ইউজারের কাছ থেকে একটা গ্যাস নেব এবং গ্যাসটা হবে 1 থেকে 5-এর মধ্যে। তো সেই জন্য আমাকে যে কাজটা করতে হবে, সি আউট এর মধ্যে আমি বলে দিচ্ছি এন্টার ইওর গ্যাস বিটুইন 1 টু 5, 1 থেকে 5-এর মধ্যে তার গ্যাস দেওয়ার জন্য বলে দিচ্ছি। এবং ইউজার দিলে সেটা অবশ্যই নিতে হবে, এবং সেই জন্য আমি সি ইন ইউজ করব। তো গ্যাস নাম্বারটা যার মধ্যে রাখবো, যে ভেরিয়েবলের মধ্যে, সেটা হচ্ছে গ্যাস নাম্বার, যেটা অলরেডি আমি ডিক্লেয়ার করে রেখেছি উপরে। এবার আমি র্যান্ডম নাম্বার জেনারেট করব। সো র্যান্ডম নাম্বার রাখার জন্য একটা ভেরিয়েবল দরকার, যেটা অলরেডি আমি ডিক্লেয়ার করে নিয়েছি উপরে, র্যান্ডম নাম্বার। তো র্যান্ডম নাম্বার কিভাবে জেনারেট করতে সেটা অলরেডি আপনারা জানেন, র্যান্ড নামে ফাংশন আমরা ইউজ করে থাকি। এবং র্যান্ড ফাংশন ইউজ করলে অবশ্যই উপরে একটা হেডার ফাইল ইউজ করতে হবে, যেটা অলরেডি গত লেকচার ভিডিও থেকে আপনারা জেনে নিয়েছেন, সি স্ট্যান্ডার্ড লাইব্রেরি নামে একটা হেডার ফাইল ইউজ করতে হয়, সেটা আমি ইউজ করে নিচ্ছি, সি স্ট্যান্ডার্ড লাইব্রেরি। ওকে, পারফেক্ট। সো স্ট্যান্ডার্ড লাইব্রেরির ক্ষেত্রে অবশ্যই আমরা যেটা ডিক্লেয়ার করেছিলাম সেটা এক্স্যাক্টলি ঠিকই আছে। ফাইন, এবার যে কাজটা করব আমরা, র্যান্ডম ফাংশনটা আমরা যে কাজটা করব, যেহেতু 1 থেকে 5-এর মধ্যে বলেছি, সুতরাং এখানে আমরা চাচ্ছি, লক্ষ্য রাখবেন এখন যদি কোডটা আমি রান করি তাহলে 0 থেকে 4 পর্যন্ত র্যান্ডম নাম্বার জেনারেট করবে। বাট আমরা যে কাজটা করেছিলাম গত লেকচার ভিডিও নিশ্চয়ই মনে আছে, আমরা 1 যোগ করে দিয়েছিলাম। শেষের দিকে করুন আর প্রথম দিকে করুন, কোনো প্রবলেম নাই। তাহলে এবার কি হবে, র্যান্ডম নাম্বার জেনারেট হবে 1 থেকে 5-এর মধ্যে। ওকে, সো এবার আমার কাজ হচ্ছে আমরা চেক করব, ইফ যদি গ্যাস নাম্বার ইকুয়াল যদি র্যান্ডম নাম্বার হয় তাহলেই আমরা বলতে পারি যে ইউ হ্যাভ 1। সো স্ট্রিং যেহেতু ডবল কোটেশন দিয়ে দিলাম, ইউ হ্যাভ 1। পারফেক্ট। এবং তারপর আমি এইখানে এন্ড লাইন দিয়ে দিচ্ছি, দুইটা এন্ড লাইন দিয়ে দিচ্ছি, এন্ড লাইন, এন্ড লাইন, ওয়েল ডান। এবার যে কাজটা করব, এলস যদি ম্যাচ না হয় সেক্ষেত্রে আমি যে কাজটা করতে যাচ্ছি, এবার সেই কাজটা আমি ডিফাইন করব, একটু নিচের দিকে সরিয়ে নিচ্ছি যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। তো যদি ম্যাচ না হয় সেক্ষেত্রে আমরা বলবো যে ইউ হ্যাভ লস্ট, ইউ হ্যাভ লস্ট। ট্রাই এগেনও বলে দিতে পারি এখানে, ট্রাই এগেন, যেটা প্ল্যান ছিল না, যাই হোক। তারপর আমরা এখানে একটা এন্ড লাইন দিয়ে দিচ্ছি, এবং সেই সাথে আমি, যেহেতু সে হেরে গেছে সেহেতু তার জানা উচিত যে র্যান্ডম নাম্বারটা কি ছিল, তাহলে সে বুঝতে পারবে কতটুকু সে ক্লোজ ছিল, সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি র্যান্ডম নাম্বার ওয়াজ। র্যান্ডম নাম্বারটা এখানে প্রিন্ট করে দেব, সো র্যান্ডম নাম্বার, এবং তার শেষে দুইটা নিউ লাইন দিয়ে দিচ্ছি, এন্ড লাইন, এন্ড লাইন,
সেগুলো এক্সট্রা হয়ে গেছে, সেটা কিন্তু তুলে দিছি, দ্যাটস ইট। সো এই হয়ে গেছে আমাদের কোড। এবার আমি এই প্রোগ্রামটা বারবার যেহেতু রান করতে চাচ্ছি, সেহেতু একটা কাজ করে দিতে পারি, লক্ষ্য রাখবেন এই এতটুকু অংশ ইন্ট লক্ষ্য রাখবেন, আপনারা একটু ভালো করে এই জায়গায় একটু খেয়াল রাখবেন। সো এতটুকু অংশ আমি কেটে নিলাম এবং ওয়াইল লুপের মধ্যে ওয়ান দিয়ে দিচ্ছি, লক্ষ্য রাখবেন। আচ্ছা, সো এই জিনিসটা একটু লক্ষ্য রাখবেন, ওয়াইল লুপের মধ্যে ওয়ান দিয়ে দিলাম, দ্যাট মিন্স এই কন্ডিশন ওয়ান মানে হচ্ছে ট্রু, দ্যাট মিন্স ওয়াইল লুপের কন্ডিশন অলওয়েজ ট্রু। সো এখন যদি আমাদের প্রোগ্রামটা এখানে পেস্ট করে দিই, তাহলে এই প্রোগ্রামটা বারবার চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমি নিজে ক্লোজ করেছি, বুঝতে পারছেন নিশ্চয়ই। সো দ্যাটস ইট, তাহলে পুরো প্রোগ্রামটাকে ওয়াইল লুপের মধ্যে ঢুকিয়ে দেবেন, তাহলে আপনি এটা অনেকবার রান করতে পারবেন। সো কোডটা আমরা রান করে দেখবো এবার। সো এন্টার ইউর গ্যাস বিটুইন 1 to 5 বলতেছে, আমি 5 দিচ্ছি, ইউ হ্যাভ লস্ট, ট্রাই এগেন, র্যান্ডম নাম্বার ওয়াজ 2। তো আবার এখানে বলার কথা, কিন্তু সে যেহেতু বলতেছে না, কারণটা হচ্ছে যে গেট সিএইচ টা আসলে আমাদের ওয়াইল লুপের মধ্যে ঢুকে গেছে। তো এই কাজটা করবো, এটা ওয়াইল লুপের বাইরে রেখে দিচ্ছি, তাতে আমাদের নিশ্চয়ই প্রবলেমটা সলভ হয়ে যাবে। সো এন্টার ইউর গ্যাস বিটুইন 1 to 5, আমি 5 দিচ্ছি আবারও, ইউ হ্যাভ লস্ট, ট্রাই এগেন, সো 2 দিচ্ছি, ইউ হ্যাভ লস্ট, ট্রাই এগেন, সো 3 দিচ্ছি, বলতেছে ইউ হ্যাভ লস্ট, ট্রাই এগেন, র্যান্ডম নাম্বার ওয়াজ 5, 4 দিচ্ছি এবং আমি হেরে গেলাম আবারও, 1 দিলাম হেরে গেছি, 2 দিলাম হেরে গেছি, 3, 4, আই এম ট্রাইং, ওকে। শেষ পর্যন্ত 4 দেওয়ার পর এটা দেখাচ্ছে ইউ হ্যাভ 1। সো আশা করি আপনারা আমার সাথে এই কাজটা করে নিয়েছেন, খুবই ইজি একটা প্রোগ্রাম ছিল। প্রথমে ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম, ইউজারের কাছ থেকে গ্যাসিং নাম্বারটা নিয়ে নিলাম, র্যান্ডম নাম্বার জেনারেট করে দিলাম 1 থেকে 5-এর মধ্যে, যদি র্যান্ডম নাম্বার এবং গ্যাসিং নাম্বার সেম হয় তাহলে ইউজার জিতে যাবে, আদারওয়াইজ সে হেরে গেছে এবং ট্রাই এগেন বলবে এবং র্যান্ডম নাম্বারটাও প্রিন্ট করে দেখাবে। আর যেহেতু এই কাজটা বারবার করতে যাচ্ছি, তাই পুরো কাজটাকে ওয়াইল লুপের মধ্যে দিয়ে দিলাম, লুক এবং পুরো কাজটাকে আমি ওয়াইল লুপের মধ্যে দিয়ে দিলাম, এবং ওয়াইল লুপের মধ্যে যেহেতু 1 দিয়েছি সুতরাং কন্ডিশন ট্রু, আর সেই কারণে এই প্রোগ্রামটা বারবার চলতে থাকবে এবং সবার শেষে গেট সিএইচ। সো আশা করি আপনারা আমার সাথে করে নিয়েছেন, এবার প্লে করতে থাকুন, অনেকবার খেলতে থাকুন ছোটখাটো এই গেমটা, আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।